এসএসসিতে পাশের হার কমলেও বেড়েছে GPA-5। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। করোনার অভিঘাতে নির্দিষ্ট সময়ের বহু পরে অনুষ্ঠিত এবারের এসএসসিতে গত বছরের চেয়ে পাশের হার কমেছে, তবে বেড়েছে GPA-5 পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা। এবছর 2,69,602 জন পরীক্ষার্থী GPA-5 পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার 15.46%। গতবারের তুলনায় GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে 86,262 জন। গতবার GPA-5 পেয়েছিল 1,83,340 জন। এবার পাশ করেছে 87.44% পরীক্ষার্থী। পাশের হার কমেছে গতবারের চেয়ে 6.14%। গতবার পাশ করেছিল 93.58%। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 88.10 আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের গড় পাশের হার 82.22%। শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে তার কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন। পরে দুপুর 1টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপমণি। গত 15 সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফল প্রকাশ করা হলো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।